আসসালামু আলাইকুম অনলাইনে কোরআন শিক্ষা পর্ব পাশে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে শুরু করছি তো এর আগে আমি বলেছিলাম গত পর্বে যে জবর জের পেশ এবং আরেকটি বলেছিলাম যজম আপনারা যারা এর আগে এগুলো দেখেননি তারা হয়তো বা চিন্তা করছেন জজম আবার কী জিনিস তো আজকে দেখাচ্ছি যজমটা আসলে কি এরকম আমরা হয়তো অনেকেই দেখেছি বা দেখিনি মতো বাঁকা এরকম এটাকে বলা হয় জজম তো দেখি কোন হরফের সাথে যজম আসলে উচ্চারণটা কিরকম হয় এটা এরকম হবে হা এটা বা হার ওপর আছে জবর হা বা জবর হাব তো দেখুন এই দুইটি কিন্তু উপরের দিকে আছে তো এক্ষেত্রে আমার যেই হরফটা উপরে থাকবে সেটির ক্ষেত্রে প্রথমটি আর যেটি নিচ্ছে সেটির ক্ষেত্রে দ্বিতীয়টি পরেরটি উপরে কিন্তু আছে হা তার নিচে আছে জিম জিমের উপর জজম আর হার উপরে জবর এক্ষেত্রে হা জিম জবর হাজ হাজ হা বা

লাম ইয়া জবর লাই লাম আলিফ জবর লা জবর ফার এখানেও দেখুন দুটি উপরে আছে তো প্রথম যে হরফটি সেটির ক্ষেত্রে হবে প্রথমটি আর নিচে হরফটির ক্ষেত্রে সরি উপরের যে হরফটি সেটির ক্ষেত্রে হবে প্রথমটি আর নিচের হরফটির ক্ষেত্রে যেই উপরে জজম আছে সেটি হবে পরেরটি অর্থাৎ ফার উপর জবর এবং জিমের উপরে জজম ফা জিম জবর ফাজ فا كاب زبر فاك فا و زبر فاو فا يا زبر فاي فا ألب زبر فا عين نون زبر عن عين صد زبر عص عين ميم زبر عم عين واو زبر عو عين يا زبر عي عين ألب زبر حا ده كون أمرا জবরের পাশে একটি খালি আলিফ পাবো জবরের পাশে খালি আলিফ পেলেই এই জবরটাকে একটি আলিফ আলিফ এটি বল যতটুকু সময় লাগে অতটুকু পরিমাণ লম্বা করে পরে বলা হয় এক আলিফ পরিমাণ টানিয়ে পড়ে অর্থাৎ একটা আলিফ উচ্চারণ করতে যে সময় লাগে সেই পরিমাণ লম্বা করে এই জবরটাকে পড়তে হবে যদি জবরের বাম পাশে বা জবরের পরে যদি খালি আলিফ আসে দেখুন এখানেও পড়েছিলাম হা আলিফ জবর হা এক আলিফ লম্বা করে লাম আলিফ জবর লা কারণ কি আলিফের উপরে কোনো কিছুই নেই জবর জের কিছুই নেই এক্ষেত্রেও ফা আলিফ জবর ফাফর করে টানি পড়তে হবে এক আলিফ মানে একটা আলিফ উচ্চারণ করতে সময় লাগে সেই অতটুকু সময় লম্বা করে যেমন আইন আমরা সাধারণত করি আইন আলিফ জবর আ আর এখানে একটু লম্বা করতে হবে যেমন আইন আলিফ জবর আ এগুলো হরকত তাজবিদের আলোচনা তো তাজবিদের আলোচনা নিয়ে আমি একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো এখন হালকা করে বলে যাচ্ছি এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো চলুন পরের লাইনে হা আম জবর হাল হা মিম জবর হাম হা কাপ জবর হাক হা ওয়াও জবর হাও হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা হামজা হাম হামজা ইজ দেখুন এই পর্যন্ত ছিল সব সব কিছু জবর দিয়ে এখন এগুলো জের দিয়ে হামজা শিনজের ইশ হামজাউজের ইউ হামজা ই এখানে আরো একটি কাদা আছে সেটা হলো যে জেরের বাম যদি ইয়া আসে এবং সেই ইয়ের উপরে হজম থাকে সেক্ষেত্রে ইয়াকেও এক আলিফ দীর্ঘ করিয়া পড়তে হবে যেমন হামজা ইয়াজের ই বা সিনজের বিষ বা রজের বা ফাজের বিফ বা হামজাজের বি বা বিউ বা ইয়াজের বি এখানে জেরের পরে জজম জজমওয়ালা ইয়া যওয়ালা বলতে ইয়ের উপর জজম এই ইয়ের উপর জজম থাকে সেটাকে জজমওয়ালা ইয়া বলা হয় তো বাম পাশে যদি যজমওয়ালা ইয়ে থাকে তো জেরকে কে পরিমাণ টানিয়ে পড়তে হবে একাধিক পরিমাণ লম্বা করে টানিয়ে পড়ে মানে লম্বা করে পড়তে হবে তো এক্ষেত্রে বা ইয়েজের বি কারণ বায়ের এর বাম পাশে জজমওয়ালা একটি ইয়ে আছে সিন লামজের সিল সিন সিজ সিন তাজের সিৎ সিন নুজের সিন

Fyr. Fazazer, fiz fazer fi sorry fazer Fi. fazer fi fazer few fazer fi aqui não me mi me fazer mu fazer fir ফা সাজার ফিজ ফা হাজের ফি ফা হামজাজের ফি ফাজের ফিউ ফা ইয়াজের ফি তো এই বিষয়টা আমাকে আমাদের খেয়াল রাখতে হবে যে জের বামপাশে যদি জজমওয়ালা ইয়া আসে সেক্ষেত্রে জেরকে একালিফ লম্বা করিয়া বা টানিয়া পরিতে হবে যেমন হামজাজের ই বা ইয়াজের বি সিন ইয়াজের সি মিমিয়াজের মি ফাইয়াজের ফি এরকম করে এগুলো যেমন এখানে জবরের বাম পাশে খালি এলি পাসলে টান টান একারে লম্বা করে বা টানিয়ে পড়তে হবে এখানে জের বাম পাশে জজম করা ইয়ে আসলে একারে লম্বা করিয়ে বা টানিয়ে টানিয়ে পড়িতে হবে তার পৃষ্ঠায় আমরা দেখি কি আছে ওই পৃষ্ঠায় আমরা পরে আসছি জবর এবং জের দিয়ে এখানে দেখুন পেশের সাথে জজমের উচ্চারণটা কীরকম হয় সেটা এখানে দেওয়া আছে তো চলুন দেখি উচ্চারণটা কীরকম কপ লাম্পেশ স্কুল কাপ কাপ র কপ রেশ কুর কপ পেশ কুব কপ পেশ কুই কপ অপেশ কু এখানে যদি আমরা ওই পৃষ্ঠায় পরে আসছি জবরের খালি খালিয়ারিফ থাকলে জবরের বাম পাশে খালি লিফ থাকলে জবরকে একালিফ লম্বা করিয়া পড়িতে হবে জের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে জেরকে কে একফ লম্বা করিয়া পরিতে হবে এখানে পেশের বামপাশে যজমওয়ালা ও থাকলে পেশকে একালিফ লম্বা করিয়া পড়িতে হবে সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজ সিন অপেশ সোক। সিন ফাপেশ সুফ সিন ইয়াপেশ সুই সিন আপেশ সু লাম বাপেশ লুব লাম ফাপেশ লুফ লাম হাপেশ লুহ লাম হাপেশ লুহ লাম রাপেশ লুর লাম অপেশ লু এখানেও পেশের বাম পাশে জজমালা ওয়াও জজমালা ওয়াও মানে পেশের উপর অর উপর যদি জজম থাকে সেটাকে বলা হয় জজমওয়ালা ওয়াও তাহলে পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে সেক্ষেত্রে পেশকে এক লম্বা করিয়া বা একালিফ টানিয়া পরিতে হবে এক কি এক পরিমাণ হলো একটা আলিফ উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে যেমন আলিফ এতটুকু সময় পেশটাকে লম্বা করিতে যেমন লাম আমরা যদি সাধারণভাবে পড়তাম লাম পেশ লু আর এখানে পড়তে লাম লামেশ লু এভাবে একটু লম্বা করিয়া পড়তে হবে তাহলে নিয়ম এরপর দাল নান নুন পেশ দুন দাল র পেশ দুর দাল কাপ পেশ দুঃখ দাল সিন পেশ দুস দাল ঝা পেশ দুজ দাল ল পেশ দু হা সত পেশ হুস হা সিন পেশ হুস হা সিন পেশ হা সা পেশ হা পেশ হুই হা পেশ হু এরপরে এটা ছিল জজমের উচ্চারণ হরকতের পরে জজম আসলে উচ্চারণটা কিরকম হয় সেটা আমরা দেখলাম ওই পৃষ্ঠায় দেখলাম জবর এবং জের এই পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত এই পর্যন্ত পেশ দিয়ে দেখলাম এবং আরো তিনটে জিনিস শিখলাম সেটা হলো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে যেমন জবরের বাম পাশে খালি লিফ থাকলে একালিফ জবরকে টানিয়ে পড়তে হবে এবং জের বাম পাশে যদি ইয়া থাকে তো জেরকে এক লম্বা করিয়া পরিতে হবে আর যদি পেশের বাম পাশমালা ও থাকে তাহলে পেশকে এক আরিফ লম্বা করিয়া পরিতে হবে দেখুন ওইগুলোর উদাহরণ আবার দেওয়া আছে যে বা যাবর বা এটা হবে সাধারণ উচ্চারণ বা যাবর বা আর যখন বাম্পাসে খেলা লিপারে বা আলিফ জাবর বা আর জিম যাবর যা জিম আরেফ যাবর যা এই যে খেলা লিপের কারণে একটু লম্বা দাল জবর দা দাল আলিপ জবর দা ঝা জবর ঝা ঝা আলিফ জবর ঝা সবর সত আলিপ জবর স এটা গেল জবরের মাম পাশে আলিফ থাকলে আলিফ লম্বা করে পরিত হবে এরপর জের তাজের তি তা ইয়াজের তি হা জের হি হা হি জের জি জি

জবরের বাম পাশে খালি থাকলে একালিপ প্রেমা টানিয়ে পরিত হবে জের বাম পাশে সজমল ইয়া থাকলে একালিপ পরিমাণ টানিয়ে পড়িতে হবে জের কে জবরের বাম পাশে খালি থাকলে জবর কে একালিপ লম্বা করিয়া বা একালিপ টানিয়ে পড়িতে হবে জের এর বাম পাশে সজমল ইয়া থাকলে বা বিশিষ্ট ইয়া থাকলে জের কে একালিপ পরিমাণ লম্বা করিয়া বা টানিয়ে পড়িতে হবে আবার পেশের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে সরি পেশের পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে জজম জজম বিশিষ্ট ওয়াও বা জজমওয়ালা ওয়া থাকে তাহলে পেশকে একালেপ পরিমাণ টানিয়া বা পরিমাণ লম্বা করিয়া পরিতে হবে তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ